আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আবার আপনাদের সামনে এসেছি বাই পারফিউমের মানাজ.কম এর পক্ষ থেকে। আমি ক্লাসউদ্দিন জুয়েল, বাই পারফিউমের মানাজ.কম এর প্রতিষ্ঠাতা। আর আমাদের শোরুমটি হচ্ছে ক্যাপিটাল সেরা সেন্টার মার্কেটের দ্বিতীয় তলায়, 27 নম্বর দোকান, বেলি রোডে, খুবই জনপ্রিয় জায়গা। সেখানে আপনারা আপনাদের পছন্দের মানুষকে নিয়ে ইজিলি টাইম স্পেন্ড করতে পারেন। পাশাপাশি হচ্ছে আমাদের শোরুম থেকে ফুল বোতল অথবা অ্যাটোমাইজার অথবা বডি স্প্রে পারচেস করতে পারেন অথবা ডিকেন্ট পিক করতে পারবেন। সো আজকে আমি আরেকটা পারফিউমের রিভিউ করব, যে পারফিউমটার নাম হচ্ছে ল্যাকোস্ট ব্লঙ্ক অথবা অডি ল্যাকোস্ট L1212Y2 বলে অনেকে। সো ল্যাকোস্টের পারফিউমগুলোর সাধারণত লঞ্জিভিটি ইস্যু থাকে, সো এই কারণে হচ্ছে আমাদের কাছে ল্যাকোস্টের খুব বেশি পারফিউম অ্যাভেলেবল না। বাট তার একটা সলিউশন কিন্তু আমরা নিয়ে আসতে পেরেছি, যে কারণে আমরা ল্যাকোস্ট ব্র্যান্ডের ভালো ভালো স্মেলিং পারফিউমগুলো আমাদের কালেকশনে নিয়ে আসবো অতি শীঘ্রই। সো স্টে টিউনড। আর এখন চলুন আমরা অডি ল্যাকোস্ট ব্লঙ্ক অথবা L1212Y2 এর বক্স এবং বোতলের প্রেজেন্টেশনটি দেখে নেই। আমার হাতে এখন দেখতে পাচ্ছেন আপনারা অডি ল্যাকোস্ট L1212Y2 এর 175 ml এর বোতল। ইয়েস, 100 ml এর দাম বেড়ে গেছে, যে কারণে আমরা 100 ml টা আনিনি। আমরা আপনাদেরকে খুবই পছন্দ করি, খুবই ভালোবাসি, যে কারণে হচ্ছে আমরা 100 ml এর দাম বেড়ে যাওয়ার কারণে সেটা না আনে 175 ml নিয়ে আসছি। কস্ট এফেক্টিভ, অল্প কিছু প্রোডাক্ট আছে, শুধুমাত্র কয়েকজন সৌভাগ্যবান ব্যক্তি এই 175 ml এর বোতলগুলি আমাদের কাছে পারচেস করতে পারবেন। খুব তাড়াতাড়ি আমার মনে হয় স্টক আউট হয়ে যাবে, কারণ সামার আসতেছে। সো যারা পারচেস করবেন তারা 175 ml টা ভালো প্রাইসে নিতে পারবেন আমাদের কাছ থেকে। সো এখানে কুমিরের আইকন দেয়া থাকে, এটা হচ্ছে ল্যাকোস্টের একটা আইকন বলা যায়, এবং এখানেই হচ্ছে তারা এই লোগোটি ব্যবহার করে সবগুলো প্রোডাক্টে। তারা একটা ডিজাইনার হাউস, তাদের যে গেঞ্জি আছে, শার্ট আছে, টি শার্ট আছে, সেগুলোতে এই আইকনটা ব্যবহার করা হয়ে থাকে। আর এখানে 175 ml দেয়া থাকে। যেমন পিছনের দিকে দেখেন, ওরা আবার ব্র্যান্ডিং করেছে ওদের টি শার্টের, বোধহয় তাই না? ল্যাকোস্টের টি শার্টের বোধহয় ব্র্যান্ডিং করেছে। এখানে টি শার্টের ডিজাইনটা কেন দিয়েছে আমার কোনো আইডিয়া নাই, যদি আপনাদের আইডিয়া থেকে থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে পারেন। নিচের দিকে হচ্ছে ব্যাচ কোড এবং বার কোডের ইনফরমেশন পাবেন। আর এটা মেড ইন জার্মানি দেখতে পাচ্ছি। সো এই বক্সটি আমি এখন খুলবো না, কারণ এটা হচ্ছে আপনাদের জন্য আনা, আমার জন্য আমি যেটা এনেছি সেটা থেকে আমি এখন বোতলের প্রেজেন্টেশনটা করে নেই। সো এই হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন অডি ল্যাকোস্টের টেস্টার বোতল, কারণ হচ্ছে আমি টেস্টার খুব হ্যাভি মাত্রায় ইউজ করব বলে এই টেস্টারটি আমি আনিয়েছি। এবং এই টেস্টারের ক্যাপ আছে, দেখেন প্লাস্টিকের ক্যাপ, বাট খুবই সুন্দর নাইসভাবে বসে যায়, এবং এটা খুবই হ্যাভি ক্যাপ, যে কারণে আমি আমার জন্য, আমার পার্সোনাল ইউজের জন্য এই টেস্টারটি আনিয়েছি, কারণ আমি খুবই হ্যাভি মাত্রায় এই টেস্টারটি ব্যবহার করে শেষ করে ফেলবো। সো চলুন আমি এই টেস্টার বোতলটি থেকে দেখে নেই অ্যাটোমাইজারটা কিরকম কাজ করে। ওকে, দেখেন কত সুন্দর মিস্ট বের হয়ে যাচ্ছে, অ্যাটোমাইজারটা খুবই ভালো ফাংশনাল বোঝা যাচ্ছে। অ্যান্ড ভেরি ফ্রেশ স্মেল, নো অ্যালকোহলিক ভাই, নো সিনথেটিক ভাই, ভেরি 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 ফ্রেশ অ্যান্ড স্মুথ পারফিউম। ইয়েস, ইউ ক্যান ওয়ার দিস এনিওয়্যার, ভেরি ভার্সেটাইল পারফিউম, ডেফিনেটলি ক্রাউড প্লিজার পারফিউম। চলুন দেখে নেওয়া যাক টপ নোটস, মিডল নোটস অ্যান্ড বেস নোটস কি আছে। টপ নোটস আছে গ্রেপফ্রুট, রোজমেরি অ্যান্ড কার্ডামম। মিডল নোটস আছে ল্যাং ল্যাং অ্যান্ড টিউবারোস। আর বেস নোটস আছে ভার্জিনিয়া, সিডার, ভেটিভার অ্যান্ড লেদার। সো এই ইনগ্রিডিয়েন্টগুলো দিয়েই হচ্ছে এই পারফিউমটি তৈরি করা হয়েছে। সো খুবই ফ্রেশ ভাইব পাবেন আপনারা, ফ্রেশ ফ্লোরাল ভাইব আপনারা এই পারফিউমটি থেকে পাবেন। ফ্লোরাল হলেও এটা এমন না যে ফেমিনিন টাইপের পারফিউম, ঠিক আছে, এটা ম্যাসকুলিন টাইপের পারফিউম। ফ্লোরাল ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে যখন কোনো পারফিউম, মেল পারফিউম তৈরি করা হয়, তখন একটু রিস্ক থাকে যে আসলে পিপল মানে ম্যানরা পছন্দ করবে কি না, কারণ ফ্লোরালটা সাধারণত মেয়েদের পারফিউম ব্যবহার করা হয়। কিন্তু এটাতে যে ধরনের ফ্লোরাল ভাইব দেওয়া হয়েছে সেটা অবশ্যই ম্যাসকুলিন টাইপের ভাইব আমি পাচ্ছি, ফেমিনিন টাইপের কোনো ভাইব কিন্তু আমি পাচ্ছি না, এবং খুবই নাইস ক্লিন ফ্রেশ টাইপ পারফিউম। ওকে, এই পারফিউমটা থেকে আপনারা ইজিলি 3 থেকে 6 ঘন্টা লঞ্জিভিটি পাবেন, এবং এটা খুবই ভালো মাত্রায় প্রজেক্ট করে ফার্স্ট হাফ অ্যান আওয়ার অর 1 আওয়ার, তারপরে আস্তে 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 এটা প্রজেকশনের দিক থেকে কমতে শুরু করে এবং স্কিন সেন্ট হওয়া শুরু করে। এবং এটার লঞ্জিভিটি স্পানটা ধরেন
তিন থেকে ছয় ঘন্টা পর্যন্ত লাস্টিং করবে। ধরেন আপনি জিমে যাচ্ছেন, সেই সময় আপনি এটা খুবই হেভি মাত্রায় দিয়ে জিম করা স্টার্ট করতে পারবেন। সামার টাইমের সময় এই পারফিউমটি ব্যবহার করতে পারবেন, ডে টাইমের সময় ব্যবহার করতে পারবেন ডেফিনেটলি, স্প্রিং এর সময় ব্যবহার করা যায়, ফলের সময় ব্যবহার করা যায়। বাট যে স্মেলটা আমি পাচ্ছি এটা হচ্ছে ফ্রেশ টাইপের স্মেল, ফ্রেশ ফ্লোরাল টাইপ স্মেল, সো এটা আমার মনে হয় উইন্টারে ব্যবহার করা যাবে না। এসি টেম্পারেচারে আপনারা ব্যবহার করতে পারবেন, লঞ্জিভিটি ভালো পাবেন। আর ক্লথসে ব্যবহার করলে লঞ্জিভিটি একটু বেশি পাবেন, স্কিনে হয়তো একটু কম পাবেন, যেহেতু সোয়েট হবে আপনার গরমের সময়, সো লঞ্জিভিটি ওরকম ভাবে হয়তো আপনারা পাবেন না স্কিনে ব্যবহার করলে। বাট এটা হচ্ছে এমন একটা পারফিউম যে পারফিউমটা হচ্ছে ইজিলি যে কোনো অকেশনে ব্যবহার করার মতো। ধরেন আপনার অনেকগুলো পারফিউম আছে, আপনার কালেকশন অনেক পারফিউম আছে, এখন আপনি একটা মিটিংয়ে যাচ্ছেন বা একটা জায়গায় যাচ্ছেন, খুবই আর্জেন্ট আপনার যেতে হবে, আপনি ডিসিশন নিতে পারছেন না যে কোন পারফিউমটা আপনি পিক করবেন। এরকম হয় কিন্তু, কালেক্টর যারা আছেন তাদের এরকম হয় আমি জানি, কারণ আপনাদের কাছে ধরেন 100টা পারফিউম আছে, একটা জায়গায় যাচ্ছেন আপনি কোন পারফিউমটা দিবেন সেটা ভাবতে 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 আপনার অনেক টাইম নষ্ট হয়ে যায়। সো সেই ক্ষেত্রে আপনার যদি ধরেন হাতে টাইম কম থাকে এবং আপনি যদি সেফ চয়েস মনে করেন তাহলে এই পারফিউমটি পিক করতে পারবেন। হয়তো আপনি একটা রাশের মধ্যে আছেন, আপনার তাড়াতাড়ি কোথাও যেতে হবে, আপনার অনেকগুলো পারফিউম আছে, আপনি কোন পারফিউমটা দিবেন চিন্তা করতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি খুব ইজিলি অরি ল্যাকোস্ট L12 হোয়াইট ব্লঙ্ক এটা ব্যবহার করতে পারবেন এবং খুব হেভি মাত্রায় ব্যবহার করতে পারবেন। এই কারণে হচ্ছে আমি আমার নিজের জন্য টেস্টার আনিয়ে নিয়েছি, কারণ আমি খুব হেভি মাত্রায় ব্যবহার করে ইজিলি 3 থেকে 4 মাসের মধ্যে শেষ করে ফেলবো। আর এটা হচ্ছে ল্যাকোস্টের এই পর্যন্ত যতগুলো পারফিউম রিলিজ হয়েছে তার মধ্যে হচ্ছে এটা বেস্ট সেলার পারফিউম। সো ডেফিনেটলি এটা ব্লাইন্ড বাই ওয়ার্থি, যেহেতু একটা পার্টিকুলার ব্র্যান্ডের বেস্ট সেলার একটা প্রোডাক্ট হয় কোনো সময় তাহলে ধরে নেওয়া যায় সেটা ব্লাইন্ড বাই ওয়ার্থি। যেমন আরমাফের ক্লাব ডি নিউটন ডেন্স ম্যান ব্লাইন্ড বাই ওয়ার্থি পারফিউম, যেমন ক্রিড অ্যাভেন্টাস সবচেয়েতে বেস্ট রিলিজ হচ্ছে ক্রিডের, সো এটা ব্লাইন্ড বাই ওয়ার্থি পারফিউম। একইভাবে ধরেন আপনার ডিওর শাবাস, ব্লু ডি শানেল, অডি টয়লেট অর অডি পারফিউম অর পারফিউম হোয়াট এভার, সবগুলো হচ্ছে বেস্ট রিলিজ, সো সবগুলো হচ্ছে ব্লাইন্ড বাই ওয়ার্থি পারফিউম। সিমিলারলি হচ্ছে এই পারফিউমটিও ব্লাইন্ড বাই ওয়ার্থি, আপনারা অফিস ওয়ারের সময় ব্যবহার করতে পারবেন, অথবা পার্টিতে ব্যবহার করতে পারবেন, অথবা মিটিং এ যাওয়ার সময় ব্যবহার করতে পারবেন, জিমে যাওয়ার সময় ব্যবহার করতে পারবেন। খুবই ভার্সেটাইল পারফিউম, যে কোনো বয়সের পুরুষরাই আমার মনে হয় এই পারফিউমটি ব্যবহার করতে পারবেন। বাট আমার কাছে মনে হয় যে খুবই ফ্রেশ অ্যান্ড ফ্লোরাল ভাইব আসে যেহেতু, সো ইয়াঙ্গার পিপলদের জন্য এই পারফিউমটা বেশি সুইটেবল হবে দেন ওল্ডার পিপল। ওকে, আর গ্রেপফ্রুটের যখনই কোনো ভাইব আসে কোনো পারফিউম থেকে তখনই মনে পড়ে যায় একটা পারফিউমের কথা, সেটা হচ্ছে ব্লু রি শানেল। ও মাই গুডনেস, ব্লু রি শানেলের কথাটা আমার মনে পড়ে গেল, কারণ গ্রেপফ্রুটের ভাইবটা থেকে ওই ভাইবটা চলে আসে। আসলে এটা সিমিলার না, বাট গ্রেপফ্রুট টাইপের পারফিউম যদি আপনার মাথায় আসে তাহলে সর্বপ্রথম আমি বলবো যে ব্লু ডি শানেলটাই আসবে। সো আমারও সেরকম ব্লু ডি শানেলের কথা মনে পড়ে যাচ্ছে। আমি এর আগে ব্লু ডি শানেলের পারফিউমের রিভিউ করেছিলাম, যারা দেখেননি তারা আমার চ্যানেলে চেক করে দেখতে পারেন, ব্লু ডি শানেলের পারফিউমের উপরে আমার রিভিউ আছে। সো এটার সাথে ব্লু ডি শানেলের সাদৃশ্যটা কোন দিক থেকে, অনেক দিক থেকে সাদৃশ্য, যেমন সামারে ব্যবহার করা যায়, দিনের সময় ব্যবহার করা যায়, ভার্সেটাইলের দিক থেকে খুবই ভালো, কমপ্লিমেন্ট গেটার, উইমেনরা খুবই পছন্দ করে এই পারফিউমটি, এমনকি যে কোনো মানুষ এই পারফিউমটি খুবই পছন্দ করবে। পার্থক্যের দিক থেকে একটা জায়গায় পার্থক্য দেখবেন, সেটা হচ্ছে এই পারফিউমটা রাতে ব্যবহার করা যায় না আমার মনে হয়, আর উইন্টারে ব্যবহার করা যায় না, আর ব্লু ডি শানেল অল টাইম ব্যবহার করা যায়, দিনের বেলা, রাতের বেলা, গরমের বেলা, শীতের বেলা সবসময় ব্যবহার করা যায়। সো ডেফিনেটলি খুবই ক্রাউড প্লিজিং টাইপের পারফিউম এটা, শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে ফ্রেশ ভাইব দিবে। আপনার মনটাকে যদি আপনি শান্তিতে রাখতে চান এই পারফিউমটা দিতে পারেন, মনে একটা প্রশান্তি ভাইব এনে দিবে, মাইন্ড সুদিং টাইপের একটা পারফিউম। ওকে, আপনি জিমে যাওয়ার আগে যদি আপনাকে এনকারেজমেন্টের প্রয়োজন হয়, আপনি যদি একটা মেন্টালি একটা কিক চান, তাহলে হচ্ছে এই পারফিউম হেভি মাত্রা দিয়ে আপনারা জিম স্টার্ট করতে পারেন। আমার কাছে সেরকমই মনে হচ্ছে, খুবই ফ্রেশ অ্যান্ড খুবই স্পোর্টি টাইপ পারফিউম আমার কাছে মনে হচ্ছে। সো খুবই ভালো লাগছে আমার স্মেলটা, সো আমি আরো দুদিন স্নিফ করে আমার এই ভিডিওটি শেষ করে দিচ্ছি। খুবই নাইস স্মেল, খুবই ফ্রেশ, আমি ফ্রেশ টাইপের পারফিউম সবসময় পছন্দ করি, সো আমার কালেকশনে ফ্রেশ টাইপের পারফিউম আছে এবং এটা আমার কালেকশনে আমি আমার নিজের জন্য এনেছি। সো আপনারাও এই পারফিউমটি পারচেস করতে পারেন। যদি এই পারফিউমটা ডিকেন্ড আপনারা কোনোভাবে কিনতে চান, সেই অপশনও কিন্তু আমাদের আছে, 5ml 10ml 20ml ডিকেন্ড কিন্তু আপনি কিনতে পারবেন এই পারফিউমটির আমাদের কাছ থেকে, আর ফুল বোতল ডেফিনেটলি কিনতে পারবেন। 175ml এর বোতল এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, বাট মোস্ট অফ দ্য টাইম 100ml এর বোতলটি আমাদের কাছে পাবেন, 175ml সবসময় পাওয়া যায় না। আর এখন যদি আপনারা
অর্ডার করে ফেলেন যদি আমাদের কাছে 175 ml বটল থেকে থাকে তাহলে ইউ আর দ্য লাকি ওয়ান। সো এখনই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন buyperfumebalance.com অথবা আমাদের ফোন করতে পারেন 01511664422 অথবা 01519664422 নম্বরে। আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে যাই, যেহেতু এটা লঞ্জিভিটি স্পানটা একটু কম, আমাদের কাছে সলিউশন আছে আপনাদের জন্য। আপনাদের প্রবলেম কোথায় হতে পারে এবং কিভাবে সলিউশন দেওয়া যায় সেটা নিয়ে বিপিআইবি অলওয়েজ কাজ করে। সো দেখেন আমার হাতে এই অ্যাটোমাইজারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড অ্যাটোমাইজার বাই পারফিউম বাংলাদেশের অ্যাটোমাইজার। সো আমি এই অ্যাটোমাইজারটা ক্যারি করি আমার সাথে, আমি যদি কোথাও যাই ফুল বোতল যদি ক্যারি না করতে চাই তাহলে হচ্ছে আমি এরকম অ্যাটোমাইজার গুলোতে পারফিউমটা ভরে নিয়ে যাই। আর যেহেতু লঞ্জিভিটি এই পারফিউমটা থেকে হয়তো বা 6 ঘন্টা বেশি পাওয়া যায় না, আর আমি যেহেতু এই পারফিউমটি একটু পরপর ব্যবহার করে অভ্যস্ত, সো এই পারফিউমের বোতল থেকে অ্যাটোমাইজার ক্যারি করে এটা আমি পকেটে ভরে যে কোনো জায়গাতে যেতে পারি এবং আমার যখন মনে হবে যে না আমার হাতে স্মেলটা চলে যাচ্ছে বা আমার ক্লস থেকে স্মেলটা চলে যাচ্ছে আমি সুন্দর করে পকেট থেকে অ্যাটোমাইজারটা বের করে স্প্রে করে নিব। সো এই সলিউশনটা আপনারাও অ্যাপ্লাই করতে পারেন। যদি কোনো পারফিউমের লঞ্জিভিটি ইস্যু থাকে তাহলে আমাদের কাছ থেকে এরকম অ্যাটোমাইজার নিয়ে আপনারা সলিউশন নিতে পারেন, আপনাদের পকেটে রেখে দিবেন, যখনই মনে হবে যে স্মেলটা চলে গিয়েছে তখনই আপনারা আস্তে করে বের করে স্প্রে করে নেবেন, প্রবলেম সলভ হয়ে যাবে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ আমরা আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে খুবই শীঘ্রই হাজির হচ্ছি। টিল দেন স্টে টিউন, টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।